আরও একবার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। শুধু সাকিব মুশফিকরা এগারো জনই নয়, বাংলাদেশের হয়ে একই দিনে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন বারো জন। আরেকজনের নাম শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ধর্মশালায় বাংলাদেশ মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের, অন্যদিকে সৈকতের কোনো পক্ষ বিপক্ষ ছিল না। নিরপেক্ষ আম্পায়ার হিসেবে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকার ম্যাচে। মাঠে প্রবেশের সাথে সাথে হয়ে গেলেন ইতিহাসের অংশ, প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ পরিচালনার কীর্তি। এর আগে মেয়েদের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ম্যাচও পরিচালনা করেছিলেন। তবে ক্রিকেটের মেগা ইভেন্টে সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক যুগ। দীর্ঘ এই সময়ে আম্পায়ার হিসাবেও তার সাফল্য বেশ। বাংলাদেশি আম্পায়ারদের মাঝে সর্বোচ্চ নয় টেস্ট, সর্বোচ্চ পঞ্চান্ন ওয়ানডে এবং সর্বোচ্চ ৪৩টি টি টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন। তবে সাত অক্টোবর গড়েছেন ইতিহাস, হয়েছেন ইতিহাস। এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ছিলেন চতুর্থ আম্পায়ার হিসেবে। ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে এই প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার হিসেবে নাম লিখিয়েছিলেন। অনফিল্ড কিংবা টিভি আম্পায়ার হিসেবেও এর আগে কোনো আসরে ছিল না কোনো বাংলাদেশি। অবশেষে সেই আক্ষেপ মেটালেন সাবেকই ক্রিকেটার, সেই সাথে সবাইকে করলেন গর্বিত। শাহরিয়া শাও, স্পোর্টস বাংলা।